আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই টেনশনে আছে ইভেলের নিয়ে, যেহেতু ইভেলির টাইম ঘনায় আসতেছে, তো আশা করা যায় ইভেলি খুলে যাবে, কোনো সমস্যা নাই। এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে ইভেলি আছে। আর যেটা এখন আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে, যাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে সমস্যা, যেমন অনেকেই স্মার্ট কার্ডটা নেওয়ার জন্য আর কি পাগল হয়ে আছেন, কারণ স্মার্ট কার্ডটা ছাড়া কোনো জায়গায় চলা যেতেছে না, অস্থায়ী লাইসেন্সটা দিয়ে চলতেছে সবাই। তো স্মার্ট কার্ডটা অ্যাকচুয়ালি এখন প্রিন্ট হচ্ছে না, যেই কোম্পানির সাথে বাংলাদেশের একটা টেন্ডার হয়েছিল স্মার্ট কার্ডটা নিয়ে, সেই কোম্পানিটাকে বিশ্বব্যাংক দুর্নীতিগ্রস্ত বলার কারণে পরবর্তীতে কোম্পানিটা বন্ধ হয়ে যায়, যার কারণে আমাদের ন্যাশনাল যে আইডি কার্ড এবং আপনাদের স্মার্ট কার্ড যেটা ড্রাইভিং লাইসেন্সের, দুটোটাই বন্ধ হয়ে যায়। এবং তারা তাদের কার্যক্রম মধ্য অবস্থায় নিয়েই বন্ধ করে বাংলাদেশ থেকে চলে যায়, যার কারণে দীর্ঘ দেড় বছর যাবৎ আমাদের স্মার্ট কার্ড এবং এনআইডি কার্ড দেওয়া বন্ধ আছে। যেগুলো প্রিন্ট হয়ে গেছিল তাদের থাকা আমলে সেগুলো যাচ্ছে, সেগুলো মানুষ পাইছে, আর বাট এখন পাইতেছে না, আরও আগেই পাইয়ে গেছে, বাট এরপরে কিন্তু কোনো আর স্মার্ট কার্ড ছাপানো হয় নাই। আর যেই কোম্পানিটাকে দিয়ে, টাইগার কোম্পানি, টাইগার আইটি, তো এই কোম্পানিটার সাথে সরকারের যখন টেন্ডার হয়েছিল তখন তারা বলছিল যে তারা খুব ভালো মানের কার্ড দিবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা খুব নিম্নমানের কার্ড দিছে, যার কারণে আর কি কার্ডগুলো কাজ করতো না, যার কারণে তাদের টেন্ডারটা বাতিল করে, প্লাস বাংলা এই বিশ্বব্যাংকও তাদেরকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেয়। তো এখন এমন অবস্থাটা হয়েছে যে সবাই কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সের জন্য টেনশনে আছে। কিছু কিছু জায়গায় দেখা গেছে স্মার্ট কার্ডটা যে ড্রাইভিং লাইসেন্সের সেটা ছাড়া চাকরি পাওয়া যায় না, অস্থায়ীটাতে মানে না, এটা কিন্তু স্বাভাবিক। আর আপনারা নিউজ চ্যানেলগুলোতে দেখলে পাবেন যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে কয়েকটা প্রতিবেদন হয়েছে নিউজ রিপোর্টে, সেই প্রতিবেদনগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোত্থেকে। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই নিউজগুলোর লিঙ্কগুলো দিয়ে দিব। আর সবাই যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কোনো প্রশ্ন থাকে, তারা যদি আমার কমেন্টের অ্যান্সার না পান ইউটিউবের এই চ্যানেল থেকে, তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে, আমার প্রোফাইলের আইডি দেওয়া আছে, আমার ফেসবুক গ্রুপ আছে নিজস্ব, সেই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমাকে ইনস্টাগ্রামে চাইলে আপনারা ফলো করতে পারেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার যে আপনার যে কোশ্চেনগুলো সেগুলো আপনারা অ্যান্সার পাইতে পারেন। আরেকটা বিষয়, আমার চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আশা করি ডিসেম্বরের 16 তারিখে হয়তো নতুন একটা কোম্পানি আসবে যারা ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করবে, সেদিন আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রাটা শুরু হবে যতটুকু শুনতে পাইছি বিআরটিএর থেকে। আর চ্যানেলটার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।